নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আগামী দশই এপ্রিল গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান দল এবং আজকের ভিডিওতে আলোচনা করব এই ম্যাচে এটিকে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে তা নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ফুটবলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে আমাদের বাজপাখি বিশাল কায়েদ এরপর দুজন সেন্ট্রাল ডিফেন্ডার স্লাপকো ডামিয়ানোভিচ এবং প্রীতম কোটাল রাইট ব্যাক বরাবর খেলবেন আশিস রায় ও লেফট ব্যাক বরাবর খেলবেন সুভাশিস বোস মিডফিল্ডে থাকবে কাল ম্যাকিউ সাথে গ্লেন মার্টিনস রাইট উইং বরাবর মানবীর সিং খেলবে লেফট উইং বরাবর লিস্টন কোলাসুর খেলার সম্ভাবনাই বেশি এছাড়া যদি আশিক ক্রুনিয়ান সম্পূর্ণ ফিট থাকে তাহলে আশিক ক্রুনিয়ান খেলবে অ্যাটাকিং মিডিয়া হিসেবে হুগু বুমস এবং ডিমিটি ডিমিট্টিপেটস অবশ্যই সেন্টার ফরওয়ার্ডের পজিশানে সো এই প্লেইং লেভেন নিয়েই কিন্তু মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান দল গোকুলাম কেরালার বিরুদ্ধে আর এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটিকে মোহনবাগানের জন্য কারণ গোকুলাম কেরালা কিন্তু তাদের হোম গ্রাউন্ডে খেলছে এবং তাদের ফুল সাপোর্ট কিন্তু তারা পাবে সো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে কোন দলের এই ম্যাচটি জেতার সম্ভাবনা বেশি আমি কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগান দলকে এগিয়ে রাখবো কারণ মোহনবাগান দল যেভাবে আইএসএল খেলেছে সেই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই কিন্তু এই সুপার কাপ জেতারও অন্যতম দাবিদার তারা আর এই সুপার কাপে কিন্তু টিরিকে অবশ্যই সুযোগ দিতে পারে এটিকে মোহনবাগান দল তবে প্রথম কয়েকটি ম্যাচ হয়তো স্লাব কোকে দিয়েই স্টার্ট করাবে মোহনবাগান দল সো দেখা যাক কোন কম্বিনেশনে তারা খেলায় আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সব ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইজ বাই